সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল চিকিৎসা পরামর্শ অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি সপ্তাহে আপনাদের সাথে থাকছি আমি ডাক্তার মল্লি, এবং আমাদের সাথে থাকছেন দেশের প্রখ্যাত কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডক্টর এস এম ইরফান স্যার। আমাদের আজকে এই বিষয়ে গর্ভবতী মহিলাদের বিভিন্ন পায়ুপথের সমস্যা এবং তার চিকিৎসা। দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যে কোনো চিকিৎসা পরামর্শের জন্য আপনারা স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং সেই সাথে প্রফেসর ডক্টর এস এম ইরফান দিয়ে সার্চ করে আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে আমাদের সাথে থাকতে পারেন। স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে টপিকটা আমরা নির্ধারণ করেছি খুবই গুরুত্বপূর্ণ, যে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আসলে পায়ুপথের কী কী সমস্যা হয়, আমরা প্রথমে যদি স্যার একটু জেনে নেই কী কী সমস্যাগুলো হয়। আচ্ছা, প্রথমেই বলি যে গর্ভবতী মহিলাদের পায়ুপথের সব সমস্যাই সাধারণের তুলনায় বেশি হয়। আচ্ছা, কেন বেশি হয় সেটা, যে আমাদের পায়ুপথটা তো ধরে নেবেন পেলভিসের একদম লোয়েস্ট স্ট্যান্ডে থাকে। যখন একজন মহিলা গর্ভবতী হন, তাদের দুটো পরিবর্তন শরীরে আসে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে হরমোনাল। ফিজিক্যাল পরিবর্তনটা হচ্ছে যে জরায়ুতে বাচ্চাটা, শিশুটা বড় হয়, যখন সেটা বড় হয় তখন আস্তে আস্তে সে পেলভিসের একটা অংশ দখল করে নেয়। যখন ইউটারাসটা পেলভিসের একটি অংশ দখল করে, তখন র্যাকটাম, অ্যানাল ক্যানাল এর উপর কিন্তু প্রেশার পড়ে। যখন প্রেশার পড়ে, স্বাভাবিকভাবে এখানে নানা রকম পরিবর্তন তৈরি হয়। তার মধ্যে সবচেয়ে কমন পরিবর্তন হচ্ছে আপনার হচ্ছে এখানে কোষ্ঠকাঠিন্যটা দেখা দেয়, কারণ পেসিসটা যখন কম্প্রেসড হয় তখন মলটা সহজে যেতে পারে না। সো কোষ্ঠকাঠিন্য ইজ ভেরি ভেরি কমন আর সাধারণ একটা বিষয় এই গর্ভবতী মহিলাদের। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, যখন পেলভিসে একটা ইউটেরাস বা একটা জরায়ুতে বাচ্চা বড় হবে, তখন এর মাথা বা এর শরীরের চাপে এখানকার যে ব্লাড ভেসেলগুলো আছে, বিশেষ করে ভেইন্স, এগুলোর উপর ফুলে উঠবে, কম্প্রেশন করবে। কম্প্রেশন করলে আপনার এগুলো ফুলে উঠবে। যদি কারো পাইলস থাকে অথবা পাইলসের টেন্ডেন্সি থাকে, পাইলস নেই কিন্তু পাইলসের একটা ভাব বা সমস্যা আছে, তখন তাদের কিন্তু পাইলস ডেভেলপ করবে। তো সুতরাং গর্ভবতী মহিলাদের পায়ুপথের কোষ্ঠকাঠিন্য, পাইলস বা এর সাথে রিলেটেড অন্যান্য সমস্যা, যেমন ধরেন আপনার অ্যানাল ফিশার, হ্যাঁ, রেক্টাল প্রলাপস, বা এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেক বেশি হবে। আর হরমোনাল যে ব্যাপারটা, যে আপনি জানেন যে এখানে স্ট্রোজেন এবং প্রজেস্ট্রন এই দুটো লেভেলে অনেক বাড়ে, এগুলো কিন্তু মাসকুলার মোটিলিটি কমিয়ে দেয়। তো সুতরাং তার এগুলোর জন্য তার কনস্টিপেশন, ওনার কনস্টিপেশন বেশি হবে, এই সব কিছু মিলিয়ে তার কনস্টিপেশন অনেক বেশি হবে। হ্যামোরয়েডস যদি ডেভেলপ করবে নতুন করে, যদি তার আগে থেকে হ্যামোরয়েডস থেকে থাকে সেটা অনেক বেশি বাড়বে। অ্যানাল ফিশার যদি থাকে তাহলে অ্যানাল ফিশারের প্রকোপ বাড়বে, না থাকলে অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রথমে আমরা পাইলসটা নিয়ে আলোচনা করি। আপনার স্বাভাবিকভাবে যদি যার আগে থেকে পাইলসটা আছে, এখানে তার পাইলসের প্রকোপটা বাড়বে, অর্থাৎ ব্লিডিং অনেক বেশি হবে, ফুলাটা বেড়ে যাবে, এই হচ্ছে সমস্যা। আবার নতুন করে অনেক বেশি পাইলস তৈরি হবে, অর্থাৎ 100 জন সাধারণ মানুষের যতজনের পাইলস হবে তার চেয়ে অন্তত পক্ষে 5 গুণ বেশি প্রেগনেন্ট মহিলাদের পাইলস হবে। এখন পাইলস যদি হয় তাহলে এটা কতগুলো মাল্টিপল প্রবলেম তৈরি করে। 1 নম্বর প্রবলেম হচ্ছে, এখানে তো মানুষ হচ্ছে 2 জন, তো সুতরাং শিশুর উপর এটার এফেক্টটা অনেক বেশি পড়ে। যদি কোনো কারণে এখানে ব্লিডিং হয়, আপনি বুঝতেই পারছেন যে যদি ব্লিডিং হয় তাহলে তার এটা শিশুর উপর এবং মায়ের উপর প্রভাব বিস্তার করবে, তবে শিশুর উপর অনেক বেশি করবে। আর আমরা প্রেগনেন্সিকে 3টা ট্রাইমেস্টারে ভাগ করি, 3টা ভাগে। প্রথম ট্রাইমেস্টারে যদি এরকম ব্লিডিং খুব বেশি হয়, কিন্তু বাচ্চা কিন্তু অ্যাবর্শন হয়ে যেতে পারে, কারণ এরকম ব্লিডিংয়ের ফলে অ্যাবর্শন হয়ে যাবে। দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টারে হলে হয়তো অ্যাবর্শন হবে না, কিন্তু সেটা ইভেন অতিরিক্ত রক্তক্ষরণ, শিশুর গ্রোথ, মেন্টাল ডেভেলপমেন্ট, এগুলোর উপর কিন্তু প্রচণ্ড রকম এফেক্ট করবে। সো অ্যানিমিয়ার সৃষ্টি করতে পারে। হ্যাঁ, অ্যানিমিয়া যখন সৃষ্টি করবে, অক্সিজেন, ফিটাল অক্সিজেন সাপ্লাই কমে যাবে। ফিটাল অক্সিজেন সাপ্লাই কমে গেলে তার মেন্টাল গ্রোথ এবং ফিজিক্যাল গ্রোথ হ্যাম্পার হতে পারে। তো সুতরাং এইসব ক্ষেত্রে
বিকলাঙ্গ বাচ্চা বা রিটার্ডেড বেবি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো সুতরাং ইট ইজ অ্যান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে এই প্রেগনেন্সি পিরিয়ডে যদি পাইলস হয় তার ট্রিটমেন্ট, তার আর্লি ট্রিটমেন্ট, আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মা এবং শিশু দুটোর জন্যই। এখন আমরা কি করব, পাইলস যদি হয়ে থাকে ইনিশিয়াল স্টেজে, এখানে আরও কতগুলো সমস্যা আছে যে আপনার এখানে যে ওষুধগুলো আমরা সাধারণত ব্যবহার করি, যেমন ধরেন নর্মাল টাইপের যে ওষুধগুলো আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের জন্য ব্যবহার করি, এগুলো কিন্তু আপনার বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবসোলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, অর্থাৎ বাচ্চার টেরাটোজেনিক এফেক্ট, অর্থাৎ বাচ্চার গঠনের ভ্রূণের ডেভেলপমেন্টের মারাত্মক ক্ষতি হতে পারে, এই জন্য এই ওষুধগুলো নিষিদ্ধ এই সময়ে দেওয়া। আপনি আরও অনেকগুলো ওষুধ, ব্যথার ওষুধ, হ্যান ওষুধ, ত্যান ওষুধ, নানা রকম ওষুধ এই প্রথম ট্রাইমেস্টারে কিন্তু মাকে দেওয়া যাবে না। তো সুতরাং ওষুধ দিয়ে চিকিৎসা করাটাও এখানে খুব জটিল। আমরা চেষ্টা করি প্রাথমিক পর্যায়ে যদি ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আসে, তাহলে উই ট্রাই যে তার পায়খানাটাকে নরম রেখে যাতে তিনি প্রেশার কম দেন, হ্যাঁ, আর রেস্টে রেখে তার ব্লিডিংটা নিয়ন্ত্রণে আসে কিনা। যদি নিয়ন্ত্রণে না যদি আসে, তাহলে আমরা কিন্তু ওয়েট করি ফর সেকেন্ড অর থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা অপারেশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এই সময়ে অপারেশনেরও যে ফিটাল প্রবলেম, অর্থাৎ দুটো প্রবলেম, একটা হচ্ছে অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা, আর দ্বিতীয় হচ্ছে ওষুধজনিত কারণে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা, দুটোই কিন্তু প্রথম ট্রাইমেস্টারেই সবচেয়ে বেশি। সুতরাং আমরা এই রোগীগুলোকে সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে করে ওই সময় গিয়ে অপারেশন করা যায়। যদি করা না যায়, তাহলে অবশ্যই অবশ্যই ফার্স্ট ট্রাইমেস্টারে অপারেশন করতে হবে, কারণ ওষুধ এখানে ইউজ ইজ ভেরি লিমিটেড, ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করাটা খুব সম্ভাবনা খুব কম, কারণ ক্ষতির সম্ভাবনা আমরা দুই দিক, মানে তার লাভ এবং ক্ষতি দুইটাকে অলওয়েজ ব্যালেন্স করতে হয় আমরা যখন চিকিৎসা করতে যাই। তো ক্ষতির সম্ভাবনা ফার্স্ট ট্রাইমেস্টারে ওষুধের অনেক বেশি, সুতরাং যদি কোনো কারণে রক্তপাত তার চলতেই থাকে, এটা নিশ্চিতভাবেই শিশুর উপর বড় রকমের ক্ষতির চাপ তৈরি করবে, সেই জন্য এটা অপারেশন করতে হবে। এখন অপারেশনগুলো অত্যন্ত নভেল হয়েছে, আপনি জানেন আমরা লেজার দিয়ে করি, এখানে কাটা ছিঁড়া নাই, যার ফলে মিনিমাম স্ট্রেস দিয়ে, অর্থাৎ ইভেন আমরা লোকাল দিয়ে হলো রোগীর এই অপারেশনগুলো করে দিতে পারি, অন্তত পক্ষে তার ব্লিডিংটা বন্ধ করে যাতে স্বাভাবিকভাবে তিনি এই প্রেগনেন্সি পিরিয়ডটা ওভারকাম করতে পারেন। তো সেই কাজগুলো আমরা কিন্তু করে দিতে পারি। সুতরাং অপারেশনের ঝুঁকি এই ব্লিডিংয়ের ঝুঁকির চাইতে অনেক কম, এটা মনে রাখতে হবে যে অপারেশনের ঝুঁকি ব্লিডিংয়ের ঝুঁকির চাইতে অনেক কম। সুতরাং ব্লিডিং যদি হয় প্রথম পর্বে, ওষুধ সাধারণ ওষুধে যদি না হয়, তাহলে তিনি অবশ্যই অপারেশন করতে হবে, আর আমাদের ট্রাই থাকবে সেটা সেকেন্ড অথবা থার্ড ট্রাইমেস্টার নিয়ে যাওয়ার। তো সেকেন্ড অথবা থার্ড ট্রাইমেস্টার, অর্থাৎ পরের ছয় মাস, নয় মাস যদি আমরা একটা ডিউরেশন ধরি, পরের যে তিন মাস এবং তিন মাস ছয় মাস, সে সময় যদি পাইলস দেখা দেয়, কারণ থার্ড ট্রাইমেস্টারে আবার বেশি দেখা দেয় পাইলস, দেখা দেওয়ার কারণ হচ্ছে তখন ফিটাসটা বড় হয়ে গেছে, বেবিটার মাথার কম্প্রেশন, হেডটা তো একটা ফার্ম স্ট্রাকচার, হেডের কম্প্রেশন পেলভিসের মধ্যে যখন এঙ্গেজ হয়ে যাবে জানেন, তখন এটা ভেনাস রিটার্ন একদম কমে যায়, ওখান থেকে রক্তটা ফিরে আসার সম্ভাবনা অনেক কমে যায়, তখন ব্লিডিংটা অনেক বেড়ে যায়। এই সময় নিশ্চিতভাবেই তার অপারেশন প্রয়োজন পড়লে অপারেশন করে ফেলতে হবে, এখানে কোনো রকম হেসিটেট করা যাবে না, কারণ এটা বাচ্চার উপর এবং পরবর্তীকালে যে ডেলিভারির উপর অনেক বেশি এফেক্ট তৈরি করবে, কারণ ওই সময়ে ব্লিডিং হবে, এই মাল্টিপল ব্লিডিংয়ের কারণে এটা মায়ের এবং বাচ্চার জীবন সংশয় হওয়ার একটা পসিবিলিটি থেকে যাবে। তো সুতরাং এখানে কোনো রকম হেসিটেট না করে রোগীকে চিকিৎসা নিয়ে নিতে হবে, সেটা যদি অপারেশন হয়। অপারেশন এখানে বেস্ট অপশন, এখানে রোগীর ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই, অপারেশন এগুলা একদিনেই বা দিনে দিনে তিনি বাসায় চলে যাবেন, ব্লিডিং বন্ধ হয়ে যাবে, ব্যথা থাকবে না, ব্যথামুক্তভাবে অপারেশন তিনি পাবেন। সুতরাং কোনো গর্ভবতী মহিলার যদি পাইলস আগে থেকে থেকে থাকে, যদি আগে থেকে থেকে থাকে, তাহলে আমাদের সাজেশন থাকে তিনি প্রেগনেন্ট হওয়ার আগে, বাচ্চা নেওয়ার আগে সেরার চিকিৎসা
একটা স্থায়ী চিকিৎসা নিয়ে নেবেন, কারণ এটা ধরে নিতেই হবে যে প্রেগন্যান্সির সময় এটার অনেক বেড়ে যাবে, কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সামরণশ্রেণীর পর যে একটা বিরতি নিয়ে আসছি, বিরতির পর এসে আমরা গর্ভবতী মহিলাদের পাইলসের সাথে আরো কিছু যে পায়ুপথের সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল চিকিৎসা পরামর্শ অনুষ্ঠানে এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল চিকিৎসা পরামর্শ অনুষ্ঠানটিতে। আমাদের আজকের বিষয় ছিল গর্ভবতী মহিলাদের পাইলসের সমস্যা এবং সেই সাথে পায়ুপথের অন্যান্য সমস্যা এবং তার চিকিৎসা। আমাদের আজকের যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য আপনারা আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে প্রফেসর ডক্টর এস এম ইরফান দিয়ে সার্চ করে ফেসবুকে অথবা ইউটিউবে আমাদের সাথে থাকতে পারেন। আমরা কথা বলছিলাম গর্ভবতী মহিলাদের পাইলসের সমস্যাটা নিয়ে এবং আমরা সেই সাথে কথা বলছিলাম যে যাদের আগে থেকে পাইলসের সমস্যা আছে গর্ভধারণের পূর্বে তাদের ক্ষেত্রে চিকিৎসা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা নিয়ে নিতে হবে এবং সেই সাথে স্যার অপারেশন বলছেন আপনি যে বেস্ট অপশন, যাতে ব্লিডিংটা আমরা আসলে ম্যানেজ করতে পারি, কারণ ব্লিডিং এখানে আসলে বাচ্চার স্বাস্থ্য এবং মায়ের স্বাস্থ্য দুজনের ক্ষেত্রে হুমকি। স্যার আমরা যদি অন্যান্য পায়ুপথের যে আরো কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে যদি আলোচনা করি, আরেকটা খুব কমন সমস্যা সেটা হচ্ছে অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার আপনি জানেন যে পায়ুপথটা ছিঁড়ে যাওয়া, এই পায়ুপথ যদি এরকম ছিঁড়ে যায় এটাও একইভাবে আমরা বলতে পারি যে ট্রাইমেস্টার হিসেবে, মানে প্রথম তিন মাস পরবর্তী এই হিসাবে ভাগ করতে পারি। ফার্স্ট ট্রাইমেস্টারে যদি তার এরকম অ্যানাল ফিশার হয় এবং এখানে তীব্র ব্যথা হয় তাহলে এটারও খুব দ্রুত চিকিৎসা নিতে হবে, কারণ এই তীব্র ব্যথার জন্য এমনকি মায়ের অ্যাবর্শন পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ আপনি জানেন যে এখানকার নিউরোলজিক্যাল ব্যাপার তো কাছাকাছি জিনিসগুলো, অ্যানাল ক্যানাল ইউটেরাস এই জিনিসগুলো খুব কাছাকাছি জিনিস, তো সুতরাং এখানে যখন তীব্র ব্যথা হবে ব্যথার কারণে তার অ্যাবর্শন পর্যন্ত হয়ে যেতে পারে, আর অন্যান্য প্রবলেম তো হতেই পারে। তো সুতরাং যদি কোনো গর্ভবতী মহিলার অ্যানাল ফিশার হয় এক্ষেত্রে বিষয় হচ্ছে যে ওনার যদি আগে থেকে অ্যানাল ফিশার থেকে থাকে অবশ্যই এটা প্রেগন্যান্ট হওয়ার আগে ট্রিটমেন্ট নেওয়া উচিত, কারণ এখানেও অ্যানাল ফিশারের প্রকোপটা গর্ভ মানে প্রেগন্যান্সির সময় বেড়ে যাবে। কারণ হচ্ছে আপনি আগেই আলোচনা করেছি যে ওনার কনস্টিপেশন বেড়ে যাবে, আর এই ডিফিকেশনের যে প্রক্রিয়াটা এটা অনেক বেশি লেভার্ড হবে, মানে একটু একটু ডিফিকাল্ট হবে, কারণ একটা পেটে একটা বাচ্চা আছে, তারপর তিনি সেটার একটা কম্প্রেশন আছে, হরমোনাল এফেক্ট আছে, কনস্টিপেশন, খাদ্যাভ্যাসের একটু পরিবর্তন হয়, তারপর আপনারা আয়রন ট্যাব যাদের ট্যাবলেট তাদেরকে দিতে হয় যেটা ইনভেরিয়েবলি কনস্টিপেশন করে। তো সুতরাং এগুলো সবগুলোর কারণে ওনার কনস্টিপেশন বাড়ে, অ্যানাল ফিশারের প্রকোপ অবশ্যই বাড়বে। যদি আগে থেকে অ্যানাল ফিশার থেকে থাকে সেটার অবশ্যই একটা স্থায়ী সমাধান নেওয়া উচিত বিফোর প্রেগনেন্সি। হ্যাঁ, প্রেগনেন্ট হওয়ার আগেই এটা নিয়ে নেওয়া উচিত সবচেয়ে ভালো। যদি তিনি না নেন প্রেগনেন্সির সময় সেটার প্রকোপ বাড়ে, যদি ফার্স্ট ট্রাইমেস্টারে নতুন করে অ্যানাল ফিশার হয় অথবা এই আগেরটার প্রকোপ বাড়ে তাহলে আমরা যেটা চিকিৎসা দিই আমরা এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই। কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে এখানে লোকাল কিছু ওষুধ দিই, বেসিক যে ওষুধটা সেটা হচ্ছে আপনার লোকাল অ্যানেস্থেটিক জ্যাসোকেন জেলি বা জাইলোকেন জেলি যেগুলো আছে এগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করতে বলি, ঘন ঘন ইউজ করবেন, তিনি তিন ঘন্টা চার ঘন্টা পরপর টয়লেটের আগে টয়লেটের পরে এরকম করে করে ইউজ করবেন। এর সাথে আরেকটা ওষুধ যেমন যে লোকাল স্টেরয়েড টাইপের যে অ্যানোস্টেট বা এই টাইপের এগুলো ব্যবহার করবেন। মলটাকে নরম রাখার জন্য যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো টপিক্যাল অয়েন্টমেন্ট প্লাস মল নরমের যেমন অ্যাভোলাক বা এইগুলো এখানের মধ্যেও খেয়াল রাখতে হবে, যেগুলো ওনার সিস্টেমিক শরীরে অ্যাবজর্ব হয় সেগুলো কিন্তু দেওয়া যাবে না, কারণ সবগুলো ওগুলা শিশুর ক্ষতি করতে পারে। যেগুলো নন সিস্টেমিক অর্থাৎ শরীরে অ্যাবজর্ব হয় না, পায়ে মলের সাথে খাবে মলের সাথে বের হয়ে যাবে, ওই জাতীয় ওষুধ আমাদেরকে দিতে হবে। এই বেসিক্যালি এতটুক ট্রিটমেন্ট দেওয়া যাবে, এর বেশি অন্য ওষুধগুলো ব্যবহার করা যাবে না। স্যার আপনি একটা কথা বলছিলেন যে ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট অপশন ফর দ্য পাইলস, যাদের ক্ষেত্রে আসলে প্রেগন্যান্ট ওমেনদের হচ্ছে। আমরা আসলে অনেকগুলো পর্বে আমাদের আলোচনা করেছিলাম যে পায়ুপথে বিভিন্ন সমস্যাতে এখন লেজারের যে ইস্যুটা আছে, লেজারের ট্রিটমেন্টটা হচ্ছে, এটা কি প্রেগন্যান্ট ওমেনদেরকে দেওয়া সম্ভব হচ্ছে? ডেফিনেটলি, কারণ এটা তো আপনার আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দিই না, কেন দিই না, এটা লেজারের জন্য না, এটা দিই না হচ্ছে যে একটা স্ট্রেস, অপারেশনের একটা স্ট্রেস,
বাচ্চার ক্ষতি করতে পারে। তো উই ট্রাই ইট টু গো ফর সেকেন্ড অর থার্ড ট্রাইমেস্টারে, কোনো মতে ফার্স্ট ট্রাইমেস্টারে ওষুধ দিয়ে ভালো করে আমরা সেকেন্ড অথবা সেকেন্ড ট্রাইমেস্টারে গেলেই আমরা বলি যে আপনি এখন অপারেশন করে ফেলেন। আমরা এক্ষেত্রে বেস্ট অপশন ইজ লেজার। লেজারের মতো নোবেল ট্রিটমেন্ট এই প্রেগন্যান্ট লেডির জন্য আর হতেই পারে না, কারণ এখানে কোনোরকম কাটাছিড়া নাই, কোনোরকম ব্যথা নাই, কোনোরকম ব্লিডিং নাই। তো সুতরাং ব্যথা কাটাছিড়া ব্লিডিং মুক্ত একটি চিকিৎসা, যে অপারেশনের পরপরেই তিনি ব্যথামুক্ত হয়ে যাবেন। তার অপারেশনের আগে তীব্র ব্যথা থাকে, অপারেশনের পরেই ম্যাজিকের মতো সেই ব্যথাটা চলে যায়, কারণ তার স্পাজম যেটা অর্থাৎ এখানে যে চিপের ছিল পাইপটা ওইটা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সাথে সাথে ব্যথাটা চলে যায়, টয়লেটটা ইজি হয়ে যায়। যেতে না তার টয়লেট করতে আগে অনেকক্ষণ প্রেশার দিতে হতো, বসে থাকতে হতো, এগুলো কিছুই হয় না, টয়লেটে যাওয়ার সাথে সাথে ওনার টয়লেট হয়ে যায়। সুতরাং লেজার ইজ দ্য বেস্ট অপশন ফর দিস পেশেন্ট। এনাল ফিশার বলেন, হ্যামোরয়েড বলেন, সবগুলোর জন্য আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে লেজার করে দিই। লেজার করে দিলে তিনি তাৎক্ষণিকভাবে এটা ব্যথামুক্ত হয়ে যান, টয়লেট স্বাভাবিক হয়ে যায়, তিনি ভালো থাকেন। আর এই পেশেন্ট ধরেন এর যদি অন্য কোনো প্রবলেমও থেকে থাকে, যেমন ধরেন আপনার যদি ডাক্তার পলিপ থেকে থাকে যেখান থেকে ব্লিডিং হচ্ছে, সেটারও কিন্তু ট্রিটমেন্ট নিয়ে নিতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, ব্যথা এবং আপনার ব্লিডিং এই দুটাই কিন্তু গর্ভবতী মহিলার শত্রু। ব্যথা বাড়লেও তার প্রবলেম হবে, আর ব্লিডিং হলে তো কোনো সন্দেহ নেই। তো সুতরাং এই দুটো যাতে কোনোভাবে না হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি তার অ্যানাল ফিশার থেকে থাকে, এটার আমরা লেজার দিয়ে ট্রিটমেন্ট করে দেব এবং এটা ম্যাজিক ট্রিটমেন্ট আমরা বলে দ্রুত ভালো হয়ে যাবে। যদি তার একটা পলিপ থাকে, সেটারও আমরা ট্রিটমেন্ট করে দেবো। তার কিছু কিছু রোগ আছে, যেমন ধরুন ফিস্টুলা, এটার আমরা বলি যে আমরা প্রেগনেন্সির সময় আমরা ট্রিটমেন্ট করবো না, আমরা মোটামুটি কিছুটা কনজারভেটিভ ট্রিটমেন্ট বা লেক্সিটিভ দিয়ে বা ইয়ে দিয়ে রেখে দেবো, আফটার ডেলিভারি আমরা এটা ট্রিটমেন্ট করবো, কারণ এটা অত এন্ডেঞ্জারিং না, অন্তত জীবন সংশয়ী রোগ ওই মুহূর্তে না। তো সুতরাং যে জিনিসগুলোর ব্লিডিং এবং ব্যথা এই দুটো জিনিস বেশি হবে, পায়ে পথের রোগ, এই রোগগুলোর জরুরি ভিত্তিতে চিকিৎসা করতে হবে। করার অপশন আমাদের আছে, রোগীদের এবং রোগীর আত্মীয় স্বজনের এই চিন্তা করার দরকার নাই যে কোনো মতে আমরা প্রেগনেন্সি পিরিয়ডটা পার করে চিকিৎসা করব। এটা কিন্তু একটা ভুল ধারণা, কারণ পরবর্তীকালে চিকিৎসা করতে গেলে ডিউরিং ডেলিভারি বহুবিধ সমস্যা হতে পারে। ডিউরিং প্রেগনেন্সি ইন্ট্রাউটেরাইন বেবির অনেকগুলো প্রবলেম হতে পারে। আমাদের দেশে অ্যাবনর্মাল বেবির সংখ্যা এখন প্রচুর, এর প্রধান একটা কারণ হচ্ছে কিন্তু এই জিনিসগুলোকে রিকগনাইজ না করা। একটা হচ্ছে আনএথিক্যাল ড্রাগ ইউজ করা, আরটা হচ্ছে এই যে পেলভিক এবং তার সারাউন্ডিং যে বিভিন্ন রোগ আছে এই রোগগুলোকে আইডেন্টিফাই না করা। এগুলোকে কিন্তু অবশ্যই অবশ্যই ডেলিভারির প্রেগনেন্সির সময় অত্যন্ত সিরিয়াসলি নিতে হবে। এটা এই না যে যে তার পাইলস হয়েছে, এটা পাইলস, এটার যে নিউরোলজিক্যাল এফেক্ট, কারণ এটা একটা আপনার পেলভিক নার্ভগুলো কিন্তু কমন নার্ভ, একটা থেকে আরেকটার সাথে সম্পৃক্ত। তো যাদের অ্যানাল ফিশার হয়, যাদের পেইনটা, তার ওখানে সার্কুলেশন থেকে শুরু করে তার ওখানে স্পাজম থেকে সব কিছু কিন্তু এফেক্ট করছে। ইভেন এগুলোর কারণে ডেলিভারিও নর্মাল ডেলিভারি হওয়া ডিফিকাল্ট হয়ে যায়। তো সো এগুলো যখন কারো থাকবে, অবশ্যই অবশ্যই তিনি আগে নেবেন অথবা প্রেগনেন্সির সময় হলে তাৎক্ষণিকভাবে নেবেন, কারণ এইগুলার চিকিৎসার যে একটা চিকিৎসার ডেফিনেটলি একটা স্ট্রেস আছে, তাই না, একটা চাপ আছে শরীরে। এই চাপটা ওই রোগের চাপের তুলনায় অনেক কম। আপনি আমরা যদি বলি 80-20, অর্থাৎ রোগের চাপটা 80%, চিকিৎসার চাপটা 20%। তো সুতরাং অলওয়েজ এই জাতীয় কোনো রোগ যদি কোনো প্রেগনেন্ট মহিলার থেকে থাকে, তাৎক্ষণিকভাবে তিনি একজন কোলোরেক্টাল সার্জনের কাছে আসবেন, তিনি তাকে ট্রিটমেন্ট করে দেবেন, তারপর তার নর্মাল যে প্রসিডিওরগুলোতে তিনি গাইনোকোলজিস্টের আন্ডারে গিয়ে এগুলো চিকিৎসা করবেন। আমাদের দেশে আর একটা টেন্ডেন্সি আছে যে পায়ে পথের প্রবলেম হলেও তারা গাইনোকোলজিস্টের কাছে যান, গাইনোকোলজিস্টের চেষ্টা করেন যে কোনোভাবে কিছু ওষুধপত্র দিয়ে সেটাকে কোনো মতে ঠিকই রাখা আছে, ঠিক আছে, ডেলিভারির পর আপনার দিস ইজ নট এ রাইট ওয়ে। এবং তারা সিভিয়ারিটিটা ওইরকম ভাবে আসলে ডায়াগনোসিস করে না, যে কি অবস্থা। রাইট, তারা স্বাভাবিকভাবে তাদের ফোকাসটা থাকে প্রেগনেন্সির দিকে, ওই জিনিসটাকে তারা অবশ্যই অত বেশি ফোকাস করার কোনো সুযোগ তাদের নেই, তাদের ওই ওই সাবজেক্টও তাদের না এবং ওই ফোকাসটাও নেই, চিন্তাটাও নেই। তো সুতরাং এটা কিন্তু একটা বড় রকমের ক্ষতি বেবির হয়ে যেতে পারে, মায়ের হয়ে যেতে পারে। আমার আবেদন থাকবে যাদের প্রেগনেন্সি সময় এই প্রবলেমগুলো হবে অথবা প্রেগনেন্সির আগেই প্রবলেমগুলো আছে,
তিনি অবশ্যই অবশ্যই একজন কলোরেক্টাল সার্জনের কাছে গিয়ে এটার যথাযথ চিকিৎসা নেন, কারণ আমাদের শিশুরা অত্যন্ত ভ্যালুয়েবল। যদি কোনো সামান্যতম অবহেলার কারণে একটা বেবি অ্যাবনর্মাল হয়, এটা কিন্তু সারা জীবন এটার কোনো কারেকশন করার কোনো সুযোগ নাই। দায়ভারটা শুধু মাকে তখন নিতে হয়, মাকে নিতে হয়, তার টোটাল ফ্যামিলিকে নিতে হবে। হ্যাঁ, এটা আর কি, সুতরাং এটা অত্যন্ত বেদনাদায়ক একটা ব্যাপার। সো দ্য ম্যাক্সিমাম অপটিমাম এনভায়রনমেন্ট ফর এ প্রেগন্যান্ট লেডি দেওয়া আমাদের উচিত, এবং সেই প্রক্রিয়াগুলো কোলোরেক্টাল সার্জারির ক্ষেত্রে সেই প্রক্রিয়াগুলো সব আমাদের আছে। এবং তার যদি সমস্যা হয় তাকে আসলে ডাইরেক্ট একজন কোলোরেক্টাল সার্জনের কাছে আসলে শিওর শিওর, কারণ এখানে ভায়া আসলে অনেক সময়টা লস হয়ে যায়। স্যার, আপনার অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে আছে, আমাদের আজকে বিষয়টি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি সবসময় বলি যে প্রেগনেন্সি একটা একটা স্বর্গীয় বিষয়। তো এই সময়ে যখন কোলোরেক্টাল বা পায়ুপথের কোনো প্রবলেম হয়, যেহেতু সেটা ইউটেরাসের কাছের জায়গা, এখানে বহুবিধ সমস্যা হতে পারে। এটার চিকিৎসাগুলো পায়ুপথের যে বিভিন্ন রোগ, পাইলস বলেন, অ্যানাল ফিশার বলেন, এগুলোর কিন্তু খুবই আধুনিক চিকিৎসা এখন আমরা করছি, বিশ্বমানের চিকিৎসা আমরা করছি। তো সুতরাং নভেল চিকিৎসা আমরা করছি, যেটা ব্যথামুক্ত, রক্তপাতহীন, কাটাছিড়াবিহীন। তো সুতরাং এই জাতীয় রোগ যদি কারো থেকে থাকে আগে থেকে অথবা নতুন করে হয়, তাৎক্ষণিকভাবে তিনি যাতে একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হন, আমরা যথাযথভাবে তার চিকিৎসা করে দেব। এবং এটার জন্য যে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হবে বা দীর্ঘদিন রোগ ভোগ করতে হবে, ওষুধ খেতে হবে, তাও না, একদিন দুই দিনের মধ্যে তিনি পুরোপুরি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তারপর তিনি তার যে নর্মাল প্রসিডিওর, যে প্রেগনেন্সির যে বিষয়টা, গর্ভের যে বিষয়টা, তিনি সেটা যথাযথভাবে টেক কেয়ার করতে পারবেন এবং ভালোভাবে তার এই সময়টাকে তিনি পার করতে পারবেন। তো সুতরাং এই সচেতনতার জন্য আমি সকল দর্শকের কাছে আহ্বান জানাচ্ছি। স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল চিকিৎসা পরামর্শ অনুষ্ঠানটি আজকের মধ্যে এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের আজকের বিষয়টি নিয়ে যে কোনো চিকিৎসা পরামর্শের জন্য আপনি স্ক্রলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, এবং সেই সাথে প্রফেসর ডক্টর এস এম ইরফান দিয়ে সার্চ করে আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে আমাদের সাথে থাকতে পারেন। দর্শক, আবার দেখা হবে আগামী পর্বে প্রফেসর ডক্টর এস এম ইরফান স্যারের সাথে। সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।